ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আবরাকাত জি ভাই আপনি জানতে চেয়েছেন যে সৌদি আরবে কোন মাঝহ ফলো করা হয় একজন বলেছেন নাকি যে সৌদি আরবে সাফি মাঝহ রয়েছে জি ভাই আর উত্তরে বলবো যে সৌদি আরব এমন একটা দেশ যে দেশের মূল কথা হলো করানসন্ঝহ খোঁজাখুঁজি করে সেই হিসাবে মশালা মশালগতভাবে তাদের মাসালা মাসাইলগুলি বেশিরভাগ মিলে ইমাম আহমদ বিন হাম্বলের মাঝহবের সাথে সেই হিসাবে হাম্বলি মাজভাবের বলা যেতে পারে তাদেরকে কিন্তু তারা আমাদের দেশের মতো মানে এতটাই মাজনুন নাই যে কোরআন হাদিস উপেক্ষা করে মাঝহবকে ধরে থাকবে এরকম মানসিকতা এরকম নোংরা মানসিকতার একটা লোক নাই একটা আলেম সৌদি আরবে নাই বর বাজ বাজ রহমতুল্লাহ আলেহে তিনি বলেছেন আমি আহমদ মাহাতবেন হাম্বালের মাঝভাবকে ফলো করি আকিদা এবং তার মাসালা ইস্তমবাদের বিষয়ে কিন্তু এরপরও আমি কোনো কথায় দলিল ছাড়া গ্রহণ করি না এই জন্য দেখবেন শাহ বিন বাজ প্রত্যেকটা কথা বলছেন আর দলিল দিয়ে দিচ্ছেন তো যিনি গ্রান মুফতি সোদে তারই হলো এই মানহাজ তো সমস্যা কি হাম্বালি মাঝাব এইভাবে থাকলেও তো সমস্যা নেই হানাফি সাপি মালিক হাম্বালি এইভাবে যদি কেউ হয় কোনো সমস্যা নেই কিন্তু আমাদের দেশের যে গোঁড়া পদ্ধতি রয়েছে আল্লাহ আকবার আশ্চর্য লাগে মানে কোন দেশে বাস করি যেখানে মাঝহাব ছাড়া কোনো কথাই শোনা হয় না কোরআন হাদিসের দলিল যদি চোখে আঙ্গুল ঢুকে দেখানো হয় তবু মানবে না ওই যে আমার ইমামকে কম বুঝতেন এই গোঁড়ামিটা সৌদি আরবের জমিনে নাই। সৌদি আরবের ভিতরে দুটো কমিটি রয়েছে আলেমদের বড় বড় আলেমদের একটা হলো আল্লা জায়মে এটা হলো সব থেকে স্ট্রং কমিটি তবে এই কমিটির সংখ্যা সীমিত এবং তারাই চূড়ান্ত করেন ওই বিশেষ করে আটা কমিটি রয়েছে হাই আত কেবারের অলামা বড় বড় ওলামা রামদের সংঘ বয়কজট কমিটি এখানে ওই বড় বড় আলাম ছাড়া কাউকে রাখা হয়নি এনাদের সবার বক্তব্য যে কোরআন হাদিসে যা আছে তাই কিন্তু কোরআন হাদিস বিরুদ্ধ নাই এমন কথাই কথা ইমাহিন বলের তারা সাদরে গ্রহণ করেন কিন্তু কোরআন হাদিস বিরোধী কোনো কথাই তারা সাপোর্ট করেন না সেটা ইমাহ হাম্বলের মাঝভাবে থাক না কেন আলহামদুলিল্লাহ এরকম দেশ কয়টা পাবেন আপনি এই জন্য সালাফিদের সাথে বা যারা আহ বলে দেশে বাংলাদেশে তাদের আমলের সাথে ওদের আমলটা অনেকাংশে মিলে যায় তখন অনেক অন্ধ মকালে বলে যে ওরা তো আর কিছু কবল মাজার পূজারি ওরা বলে ওয়াহাবি মানে আব্দুল মুহমিন দিকে নিষ্পত করে বলতে চায় তো যাই হোক যে যাই বলুক সৌদি আরবের জমিনে আহমদ বিন হাম বলে মাঝহাবটার বেশি প্রসিদ্ধি রয়েছে তবে গোড়ামের সাথে তারা অনুসরণ করেন না অলামায় আয়াম একেবারে সম্পূর্ণ তাকলিদের গন্ডি থেকে মুক্ত মানে অন্ধভাবেই মাহবেন হাম্বারের মাঝহবকে তারা ফলো করেন না এবং সৌদি আরবের যে দুটো বোর্ড রয়েছে মুফতিদের হত্যার কমিটি তাদের বিষয়টাকে বুঝতেই পারলেন যে কোনো হত্যায় তারা দলিল ছাড়া দেন না এবং অন্ধভাবে মাহবেন হাম্বারের মাঝহাকে ফলো করে না তারা কেউ তো এই হল সৌদি আরবের অবস্থা এই হিসাবে বলা যায় তাদের মাশলা মশালগুলো অধিকাংশ মহাদেন হামাদের সাথে মিলে কারণ তিনি লেটেস্ট ইমান চার ইয়ামের চতুর্থ ইমাম আর তিনি ছিলেন বিদ্যাসাগর মহাদেশ মানে কল মনি বলা যেতে পারে ইমাম বোখারি মুসলিমে তিনি মহাদে অবস্থাদ ছিলেন তার মোসান আহমদ এই হাদিসের ভিতরে প্রায় চল্লিশ হাজার হাদিসের সংকলন রয়েছে যার মানে হাদিসের এত জ্ঞান ছিল হাদিসের ভান্ডার যার এরকম আছে লিপিবদ্ধ তার কথা তো সঠিক হবে হাদিস আছে তার মাসলার সঠিক থাকবে এটি তো স্বাভাবিক হাকবোল ফকির ছিলেন মোস্তাহিদ ছিলেন মহাদিস ছিলেন তো এই হিসাবে সৌদি আরবের যেটা তাদের যেটা মানহাজ সেই হিসাবে তারা কোরআন এবং হাদিসকে ফলো করার চেষ্টা করেন আর এদিক দিয়ে মিলে যায় আহমদ বিন হাম্বালের সাথে যাই হোক মাসালা মাসাইলের সাথে আহমদ বিন হাম্বালের মাঝাবের সাথে তাদের মশলা মাসাইল অধিকাংশ মিলে যায় তবে এই মিলটা মানে অন্ধ মিলানি না নাই বরং কোরআন হাজি অনুকূলে মিলে থাকে এম আহমদ বিন হাম্বালের পরে পরে ইমাম সাফের মাঝাবের সাথে মিলে মশলা মাসাইলগুলো কারণ সাফির মাঝহবের ভিতরে দেখবেন যে বড় বড় মহাদেশ আলহামদুলিল্লাহ মহাদ্দেশিন কেরানদের অধিকাংশই দেখবেন যে সাফি মাঝহবের এই জন্য সাফি মাঝাবটা অনেক ধনী মাঝহব মানে হাদিস করেন অনুসরণে তবে আমার গবেষণা আমি পেয়েছি আহমদ বিন হাম্বালের মাঝহবের পরে হাদিসের অনুসরণ করার ক্ষেত্রে বা মাসলা মাসাইল করা হয়েছে নিকটবর্তী হওয়ার ক্ষেত্রে কেউ ভিন্ন মত করতেও পারেন এই হলো কথা তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন তো আমাদের দেশে যেভাবে গোড়ামির সাথে মানা হয় বা ভারত ও মহাদেশে যেভাবে হানাফি মাঝে ফলো করা হয় এরকম অন্ধত্বের সাথে সৌদি আরবে মাঝহা ফলো করা হয় না আল্লাহর কসম করে বলছি যদি আমি এর এটা কসম করি আর বলি যে না এটা আমার যদি এরকম না হয় তো আর বউ তালাক তালাক দেওয়া লাগবে না ইনশাল্লাহ কারণ এটাই আমি জানি ঈশ্বর দেহারের ওলামা এক রাম কোরআন হাদিসকে প্রাধান্য দেয় তারপরে এমামদের রায় মত ইত্যাদি গ্রহণ করে থাকে মোহামদিন হাম্বারের মত পরবর্তী বিষয় প্রথম হলো কোরআন হাদিস এটা হলো ওলামাদের কথা ওলাম আল্লাহ না দায় মা অন্যভাবে আহ হ্যাঁ তাদের এই মানসিকতা তারা কোরান হাদিসের মরমলে ফত্য দিয়ে থাকে আর কোরান হাদিস বিরুদ্ধ কোন কথা নেমাহাদবেন হাম্বারের হলেও সেটাকে তারা গ্রহণ করেন না এটা বললাম এভারাইজ তাদের সকল আলাম কেরামের কথা আশা করি বুঝতে পেরেছেন হাই এখন